নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC, আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব শনি তুলা রাশির গৃহে কিরূপ ফল প্রদান করে থাকে সেই সম্পর্কে। দেখুন, কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে যদি তুলায় শনির অবস্থান হচ্ছে, এরা নিজের সম্বন্ধে অত্যন্ত সজাগ থাকে যে কোনো ক্ষেত্রে। দেনা পাওনার ব্যাপারে সাধারণত বেশ খারাপ ব্যবহারও অনেক সময় এরা করে ফেলে। সংযমের যে শক্তি, সেটা কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। পরিশ্রম এবং অর্থ সঞ্চয়, এই দুটোই কিন্তু এদের মধ্যে ভীষণভাবে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে একনিষ্ঠতা থাকে এদের। জীবনের শেষে কিছু কিছু ক্ষেত্রে নির্জন বাসও এদের করতে হয়, অর্থাৎ একা সঙ্গহীন হয়ে যায় এরা। স্নেহপ্রীতির ব্যাপারে মনকষ্ট সর্বদাই পেয়ে থাকে। পরিশ্রম ও চেষ্টার দ্বারা উপার্জন এদের জীবনে হতে দেখা যায়। স্ত্রীলোকের দ্বারা শত্রুতা ভীষণভাবে হয়ে থাকে এদের ক্ষেত্রে। বিবাহে বাধাবিঘ্ন বা প্রতিদ্বন্দ্বিতা এদের জীবনে চলে আসে। বৈচিত্র্যময় মৃত্যুতে বা খ্যাতি বা অখ্যাতি এদের ক্ষেত্রে কিন্তু লাভ হয়ে থাকে। কর্মজীবনের উপর বিবাহ বা স্ত্রীর প্রভাব ভীষণভাবে পড়তে দেখা যায়। তবে কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা দ্বারা খ্যাতি এবং অখ্যাতি লাভ হয়ে থাকে। ধার্মিক বা দার্শনিক বন্ধুর সহযোগিতাতে বিদেশে কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য প্রাপ্তি হতেও ভীষণভাবে দেখা যায়। বা দূরস্থানে, গৃহ থেকে অনেক দূরস্থানে কিন্তু কোনো বন্ধুর সাহায্য এদের মিলে থাকে। আত্মীয় বন্ধুর মৃত্যুতে ভীষণভাবে দুঃখ প্রাপ্তি ঘটতেও এদের ক্ষেত্রে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম জাতক জাতিকার জন্মকোষ্ঠী সাপেক্ষে শনির অবস্থান তুলায় থাকলে তাদের জীবনে কি প্রভাব পড়তে পারে সেই সম্পর্কে। আমাদের আলোচনা কেমন লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।